সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমরা সুরা কাউসারের কিছু মিরাকল সম্পর্কে আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল কাউসার নিশ্চয় আমি আপনাকে উপহার দিয়েছি মহাপ্রাচুর্যময় আল কোরআন হার অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে সংযোগ প্রার্থনা করুন এবং বক্ষ উজাড় করে সমর্পণ করুন আবদার নিশ্চয়ই সেই আপনার শত্রু যে কোরআন থেকে বিচ্ছিন্ন প্রিয় দর্শক সুরা আল কাউসারের মাত্র তিনটি আয়াতের মধ্যেই আমরা মোট দশটি শব্দ দেখতে পাই এই দশ সংখ্যাটি তিলকা আশারাতন কামিলা অর্থাৎ পরিপূর্ণ দশকে সমর্থন করে দশটি শব্দ ছাড়াও সুরা আল কাউসারে রয়েছে দশটি আলিফ প্রথম আয়াতে আমরা দেখতে পাই এক দুই তিন চার পাঁচ দ্বিতীয় আয়াতে রয়েছে একটি আলিফ তৃতীয় আয়াতে আছে এক দুই তিন চার অর্থাৎ দশটি আলিফ আছে এছাড়াও পুনরাবৃত্তি ছাড়াই প্রতিটি আয়াতে রয়েছে দশটি করে আরবি হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দ্বিতীয় আয়াতেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় এক তিন চার ছয় আরবি হরফ ছাড়াও প্রতিটি আয়াতই শেষ হয়েছে আরবি হরফ র দিয়ে আমরা জানি আরবি বর্ণমালা অনুযায়ী র হচ্ছে দশম হরফ অর্থাৎ এই চারটি বিষয়ে তিলকা কামিলা অর্থাৎ পরিপূর্ণ দশকে নির্দেশ করে এটাই হচ্ছে সুরা আল কাউসারের মিরাকল সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ